আদালতে জবানবন্দি শেষে স্বজনদের সাথে ফিরেছেন উদ্ধারকৃত ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের তিন নেতা। 15 ডিসেম্বর বিকেলে উদ্ধারকৃতদের খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের জবানবন্দি গ্রহণ করে আদালত। জানা যায়, অপহরণের তিন দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে পানছড়ির লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকার একটি জুমঘর থেকে হাত মুখ বাঁধা অবস্থায় অপহৃতদের উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম। এর আগে গত 11 ডিসেম্বর রাত 10টার দিকে পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাঙ্গের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের 4 নেতাকর্মী। এ সময় সন্ত্রাসীরা আরও 3 জনকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে 15 ডিসেম্বর থেকে মাসব্যাপী পানছড়ি বাজার বয়কট কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। ফলে বাজারে আসছে না পাহাড়িরা। এতে বাজারে বেচা কেনা কমে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আজকে আমরা ইনফরমেশনের ভিত্তিতে রাত 9:30 অপারেশন শুরু করি এবং একটা কোঅর্ডিনেট সার্চ অপারেশন করা হয়। আমরা সব বাহিনীর এখানে ট্রুপ ছিল আমার সাথে, আমি অপারেশনটা লিড করেছি। অ্যারাউন্ড 1.5 আওয়ার, 1.5 ঘন্টার মতো টোটাল সময় গিয়েছে আমাদের সার্চ করে। আমরা ফাইনালি একটা উঁচু ঘরের ভেতর থেকে, জুম ঘর বলে, এটার ভেতর থেকে আমরা 3 জনকে হাত এবং চোখ বাঁধা অবস্থায় পাই এবং পরবর্তীতে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা তাদের সুস্থ অবস্থায় সুস্থভাবে অপারেশন শেষ করে নিয়ে আসতে পারি। এবং আপনারা অলরেডি দেখেছেন যে আমরা পানছড়ি থানায় নিয়ে এসেছি, পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছি এবং পুলিশও নেসেসারি কাজগুলো করেছে। আমরা খুব শীঘ্রই তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে বুঝিয়ে দিবে। অপারেশনটা এইভাবে শেষ হয়েছে। বলেন যে আমরা দীর্ঘ 3 দিন যাবত অপহরণের শিকারে ছিলাম। আমরা একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। চোখ বাঁধা অবস্থায় ছিল, আমরা জানি না, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ওখান থেকে উদ্ধার করছে, যে জায়গায় উদ্ধার করছে সেখানে নাম আপনার নাম আমার নাম হরিকমল ত্রিপুরা। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে উদ্ধার করে।